তাহিরা তাবাসসুম, আমার এই ক্যালকুলেটর পরীক্ষার হলে অ্যালাউ না করার কিছু আছে? তোমার এসএসসির পরীক্ষার হলে কি এমন ফিজিক্সের প্রশ্নটা দিবে যে তোমার প্রোগ্রামেবল ক্যালকুলেটর লাগবে? বা বাংলাদেশের মানুষ আমরা চাই আমাদের বাচ্চারা ডেভেলপ হোক, এখন পরীক্ষার হলে কি এমন জিনিস তোমার মিনিটে করে ফেলতে পারবা? নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারের হিসাবই তো আমরা পারি না, প্রোগ্রামেবল ক্যালকুলেটার তো আরও বহু দূর কি বাত হ্যাঁ। ওটা পরীক্ষার হলে ইউজ করবা কখন তুমি? তোমার তো টাইমই নাই। এগুলো আসলে ক্যালকুলেটারের মডেল নিয়ে মানে এই বিধি সংকেত বা বিধিনিষেধ দেওয়াটা আমার কাছে একটু অযৌক্তিক মনে হয়। জানি না কোন যুক্তির কারণে এটা মানে এসে বিধিনিষেধ দেওয়া হয়েছে, মানে স্টুডেন্ট কী করবে ক্যালকুলেটারটা দিয়ে ওইখানে, বুঝি না আমি।